আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজ আপনাদের এমন একটি ঘটনা শোনাবো যে ঘটনাটি শোনার পর আপনি বলবেন সুবহানাল্লাহ। বন্ধুরা, পুরুষ সঙ্গীর সাহায্য ছাড়াই 8 সন্তানের মা হলেন এক নারী। ঠিক আজ থেকে 7 বছর আগে একসঙ্গে 8টি সন্তান প্রসব করে খবরের শিরোনাম হয়েছিলেন বিবাহ বিচ্ছিন্ন এই তরুণী। পুরো বিস্তারিত ঘটনাটি জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, 7 বছর আগে একসঙ্গে 8টি সন্তান প্রসব করে খবরের শিরোনাম হয়েছিলেন বিবাহ বিচ্ছিন্ন এই তরুণী। এরপর অনেক ঝড়ঝাপটা বয়ে গিয়েছিল তার ওপর দিয়ে। কিন্তু আজ তিনি কি করছেন, কেমন রয়েছে তার সন্তানেরা? তার প্রকৃত নাম নাতালি সুলেমান, কিন্তু দুনিয়া তাকে চেনে অক্টোমাম হিসেবেই। 2009 সালে একসঙ্গে 8টি সন্তানের জননী হয়ে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। বিষয়টি শুনতে যতই আজগবি লাগুক না কেন, সত্যিই একসঙ্গে 8টি সন্তানের জন্ম দিয়েছিলেন নাতালি, এবং কোনো পুরুষ সঙ্গীর সাহায্য ছাড়াই এতগুলো সন্তানের মা হয়েছিলেন তিনি। 1996 সালে মার্কিন এই মহিলার বিয়ে হয় মার্কো গুতিরেজের সঙ্গে। 2006 সালে ডিভোর্সও হয়ে যায়। মার্কো নাতালিকে কোনো সন্তান দিতে পারেনি, সেটাই ছিল তাদের বিচ্ছেদের প্রধান কারণ। 1997 সালে নাতালির বয়স যখন 21, সেই সময় থেকেই ডাক্তার মাইকেলের তত্ত্বাবধানে শুরু হয় তার চিকিৎসা। পরবর্তী বছর ছয়েকের মধ্যে 6টি সন্তানের জন্ম দেন নাতালি। 2008 সালে জানা যায় আগের IVF চিকিৎসার পরিণামে নাতালির গর্ভে 6টি ভ্রূণ নিষ্ক্রিয় অবস্থায় রয়ে গিয়েছে। নাতালি ভ্রূণগুলোকে তার জরায়ুতে সঞ্চারিত করার জন্য অনুরোধ করেন ডাক্তারকে, সঙ্গে যুক্ত হয় আরও 2টি নতুন ভ্রূণ। সব মিলিয়ে 2009 সালে মোট 8টি সন্তানের জন্ম দেন নাতালি। এরপরেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে চলে আসেন নাতালি। তবে অনেক ঝড়ঝাপটা বয়ে গিয়েছিল নাতালির ওপর দিয়ে। তবে এখন নিজের 14 ছেলেমেয়েকে নিয়ে সুখেই রয়েছেন নাতালি।